হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম। একজন শিক্ষার্থী অনলাইনে 5 থেকে 10টি কলেজের পছন্দক্রম দিতে পারছে, তবে আসন সংকটে A+ পেয়েও ভালো কলেজে ভর্তি হতে পারবে না অনেক শিক্ষার্থী। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বাড়ানোর পরামর্শ গবেষকদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। স্কুলের গণ্ডি পার হয়ে কলেজ জীবনে প্রবেশ করছে এসব শিক্ষার্থী, তাই চোখ ভরা স্বপ্ন নিয়ে ভর্তির আবেদন করছে তারা। 150 টাকা ফি দিয়ে এবারও অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারছে শিক্ষার্থীরা। সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজে ভর্তির পছন্দক্রম দিতে পারছে তারা। তবে প্রথম দিন সার্ভার জটিলতায় কিছুটা ভোগান্তি হয়েছে। গিয়ে ফর্ম তোলা, তারপর ফর্ম সাবমিট করা, এটা অভিভাবকদের জন্যও প্যারাদায়ক, আমাদের জন্যও প্যারাদায়ক। অনেক ভালো লাগছে, নতুন কলেজ, নতুন ফ্রেন্ডস, সব কিছুই মিলায় খুবই এক্সাইটেড। প্রথম ধাপে আবেদন চলবে 15 ডিসেম্বর পর্যন্ত, 3 ধাপে শেষ হবে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম। একজন শিক্ষার্থী তার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানটি পেতে গেলে তার যে স্কোর আছে, GPA 5 পেয়েছে কিন্তু তার একটা নম্বর দেওয়া হয়েছে, তার নম্বরের হিসেব করে তাকে এই চয়েসগুলো দিতে হবে। ভর্তির প্রক্রিয়াটা শুরু হবে 22 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত, এবং আমাদের এই একাদশ শ্রেণীর যে ক্লাস শ্রেণী কার্যক্রম সেটি 1 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এবার SSC-তে পাশ করেছে 17,43,000 শিক্ষার্থী, A+ পেয়েছে 2,69,000। সারা দেশে একাদশ শ্রেণীতে আসন রয়েছে প্রায় 25 লাখ, তবে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে ভর্তির আবেদন পড়ে সবচেয়ে বেশি। সারা বাংলাদেশের শিক্ষার মান যখন উন্নতি হবে, তখন কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ, বাংলাদেশের শিক্ষার মান উন্নত হয়েছে এবং আমরা এখন বিশ্বে খুব ভালো একটা পর্যায়ে রয়েছে। এখন গুটি কয়েকটা প্রতিষ্ঠান দিয়ে তো আর সারা বাংলাদেশ না। MPU-ভুক্ত কলেজে ভর্তি হতে মফস্বল এলাকায় 1,500 টাকা, জেলা শহরে 2,000, ঢাকা মেট্রোপলিটন এলাকায় 5,000 ও অন্যান্য মেট্রোপলিটনে 3,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আর নন MPU কলেজে ফি নির্ধারণ করা হয়েছে 3 থেকে 7,500 টাকা। সারা দেশে হাজার হাজার কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক ইনস্টিটিউট আছে, তবে 200 থেকে 250 চাহিদা সবচেয়ে বেশি। এতে তীব্র প্রতিযোগিতা হয় শিক্ষার্থীদের মধ্যে, এই কারণে কোনো কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা আদায় করে। সমস্যার সমাধানে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের মান বাড়ানোর তাগিদ দিচ্ছেন গবেষকরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।